দিল্লির দূষণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের। পরিস্থিতি ভয়ঙ্কর হলে তবেই ব্যবস্থা নেওয়া হয়, পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে এই সম্ভাবনাতেই দূষণ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া দরকার। দিল্লি আমাদের দেশের রাজধানী, কল্পনা করুন সারা বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে। আর এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি নিপুণ সেগেলের সঙ্গে। নিপুণ জি, কেন্দ্র কো তিরস্কার করতে হুয়ে সুপ্রিম কোর্ট নে ক্যা কাহা? দেখিয়ে সিফ কেন্দ্র নেই, केंद्र सरकार, दिल्ली सरकार, हरियाणा सरकार, पंजाब, यूपी, सबको फटकार लगी है कोर्ट की तरफ से। और कोर्ट ने कहा है कि दिल्ली में प्रदूषण का स्तर जरूर सुधरा है, लेकिन इसके लिए सरकार के प्रयास जिम्मेदार नहीं है, बल्कि जब हवा बहने लगी तो प्रदूषण कम हो गया। कोर्ट ने कहा है सरकार से कि आप एक साइंटिफिक स्टडी कीजिए कि जब हवा बहती है तो दिल्ली के प्रदूषण में किस तरह से बदलाव होता है, और पूरे साल के लिए वो स्टडी कीजिए, 4-5 साल का फिगर निकालिए और वो स्टडी कीजिए, उसके बाद एक प्लान बनाइए, ग्रेडेड रिस्पांस प्लान। और जब भी आपको मौसम विभाग से जानकारी मिलती है कि हवा के बहाव में कमी आने वाली है, आपका रिस्पॉन्स प्लान तुरंत एक्टिव हो जाना चाहिए। इस तरीके से ही प्रदूषण को काबू में किया जा सकता है, वरना सरकार अभी तक ये करती है कि जब स्तर बढ़ जाता है प्रदूषण का तो अचानक कुछ उपाय करने लगती है, लेकिन इससे काम नहीं बनेगा, आपका एक ऑटोमेटिक प्लान होना चाहिए। খেজুরিতে হারমাদ মুক্তি দিবস পালন বিজেপির। প্রথমবার হারমাদ মুক্তি দিবস পালন করল বিজেপি। খেজুরির কুলোঠা থেকে শুভেন্দু অধিকারীর পদযাত্রা। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋতিক প্রধানের সঙ্গে। ঋতিক, কি খবর রয়েছে? দেখো, যেটা হচ্ছে যে এই হারমাদ মুক্তি দিবস অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখন কিন্তু এই খেজুরি কুটে কিন্তু সিপিএম যে আক্রমণ করেছিল এবং তা প্রতিহত তিনি করেছিলেন, এবং তারপর থেকেই তিনি ক্রমাগত এই এই যে হারমাদ মুক্ত দিবস আজকের দিনে পালন করে আছে, এবং সেই মর্মেও তিনি যখন রাজনৈতিক দল বদল করেন তারপরেও কিন্তু তিনি এই প্রোগ্রামে অটুট থাকেন, এবং আজকেও তিনি সেই দিন অনুযায়ী কিন্তু আজকে এখানে তিনি হারমাদ মুক্ত দিবস পালন করছেন, এবং সেই মর্মে তিনি পদযাত্রা শুরু করেছেন। এই পদযাত্রা গিয়ে শেষ হবে কিন্তু পাঁচপড়া বাজারের পরে, এবং সেখানে একটি ছোট্ট মঞ্চ করা হয়েছে যেখান থেকে তিনি কিন্তু কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং তারপরে এখান থেকে তার কর্মসূচি শেষ হবে। কিন্তু তেমনই ভাবে কিন্তু তৃণমূলও আবার অপরদিকে পাল্টা এরই অপোজিটে কিন্তু হারমাদ মুক্ত দিবস পালন করছে। তারা অবশ্য সময়টা একটু আলাদা করেছে, এই মিছিল শেষ হলেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে হারমাদ মুক্ত দিবস পালন করা হবে। সেক্ষেত্রে কিন্তু তৃণমূল এবং বিজেপি দুজনেই আজকে কিন্তু খিচুড়ির বুকে হারমাদ মুক্ত দিবস পালন করছে, যাকে ঘিরে কিন্তু রাজনৈতিক উত্তেজনা যথেষ্ট রয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ঋতিক তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।